তিস্তা ব্রহ্মপুত্র ধরলা ঘাঘট পুনর্ভবা নদীর পানি কমলেও বাড়ছে পদ্মা যমুনা অববাহিকায়। শরীয়তপুরে পদ্মার পানি বিপদসীমার 27 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত হয়ে পড়েছে নড়িয়া ও জাজিরার কয়েকটি গ্রাম। টাঙ্গাইলে যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে এলেঙ্গা পৌর শহরের বাজার ও ভুয়াপুর সড়ক ডুবে গেছে। মহাসড়কে পানি উঠলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে উত্তরবঙ্গের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা। উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী বহু মানুষ। শিশু বৃদ্ধ নিয়ে নৌকার ওপরই দিনরাত কাটছে কুড়িগ্রামের বন্যা কবলিতদের। 9 উপজেলার 4 লক্ষেরও বেশি মানুষের কষ্টের দিন কাটছে। কর্ম করার পথ নাই, কি খাই, বাড়িঘর সমস্ত ভাঙে গেছে। 8 দিন ধরে পানিতে থাকতে থাকতে হাত পায়ে গা উড়া গেছে, ঘর দর ভাসা গেছে। আমার বাড়ি ডাইভা যা ভাসা গেছে, অন্য মানুষ এসা লোকা দামাক তুইলে এক বাড়িতে আশ্রয় দিছে। বগুড়া আর সিরাজগঞ্জে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী অপ্রতুল। আশ্রয় কেন্দ্রে কষ্টের দিন কাটছে পানভাসীদের। কামাই নাই, আজন নাই, বেচাকিনি বন্ধ। আজে 2 মাস ঈদের পর থেকে এই অবস্থা পানি। নেত্রকোনা ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গবাদি পশুর খাদ্য সংকট আর যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না মানুষ। গরু গাছুন নিয়ে বান্ধে আছি, গরুর খাদ্য নাই, মানুষের খাদ্য নাই। আফসানা নীলা, 21 টেলিভিশন।